ডিজে বাপি দুশাইক নম্বর পোল। তুমি হলে আমাদের মা আর আমরা তোমার হতভাগ্য সন্তান। বেশ বাবা বেশ, তাহলে তিন দেবতা একত্রিত আছে, করো জোরে করি মিনতি। ক্ষণকাল অপেক্ষা করো মা, ভগবান নারায়ণ নিত্য নিরঞ্জন ভক্ত বাঞ্ছা কল্প তরু তোমায় শ্রীপাদ পদ্ম করিয়া সরু। আমি পুনর্কর্ম স্থান করছি মনন, আশা পূর্ণ করে হে দয়াল লোভী, যেন কর্ম ফল তোমার আশীর্বাদে আমার এই মাতৃ কার্য সমাধান করে আবার যেন পুনরায় ফিরে আসতে পারি সাথে স্বর্গধামে। আশীর্বাদ করি জনসর, আশীর্বাদ করি রক্তাবতী, তোমাদের মাতৃকার্য সমাধান করে আবার ফিরে এসো এই সাধের স্বর্গ মাঝে, ফিরে এসো এই সাধের স্বর্গ মাঝে, ফিরে এসো এই সাধের স্বর্গ মাঝে। জরা ওরে ডাক্তার মাগো, তাহলে চল আগে আগে শঙ্খ বাজিয়ে, জরা তুই আমায় পশ্চাতে চল, এই মুহূর্তে আমরা যাত্রা করব দেবরাজ ইন্দ্রের সাদর। এইভাবে গেলে তোমার হবে না। তাহলে অগমা যাও, এই কলসি, এই কলসিতে আছে 64 ব্যাধি, আর তুমি হবে 64 ব্যাধির অধিপতি। তাই নাকি পিতা? হ্যাঁ মা, ঘরে হাতে তুলে দিলাম মঙ্গল চাবর, ওই মঙ্গল চাবর নিয়ে চলে যাও ওই ধরা ধাম মাঝে, ছাড় হাম বসন্ত দাম হবে, ওই মঙ্গল চাবর বুলিয়ে দেবে, হাম দাম হতে তারা মুক্ত পাবে। তবে তাই যেন হয় পিতা, তোমার আজ্ঞা শিরে নিয়ে চললাম আমরা স্বর্গ মর্ত পাতাল। তুমি যদি মাতৃ আদেশ করো পালন, দিলাম তোমার দ্বাদশ শক্তি। আমরা মায়ের বন্দনা করি, যিনি দন্ত দর্শন উজ্জ্বল ছবি প্রভাতের রবি সুতি মূলে সুবর্ণ কুণ্ডলং, তাহা জানি মায়ের যুগ্ন হস্ত পক্ষ বিম্ব পায়ের তিরস্কার। আর কি গো মায়ের না সামুলে কেমন আশ্রুতি, ভালো 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 রে মায়ের চামর নিন্দিত কেশ ভার গো, অনুরোধ মাইক্রোফোন গুলো ঠিক করুন, কোন মাইক সামনে গিয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ
হ্যালো চেক চেক হ্যালো হ্যালো এই ফোনগুলো ঠিক করুন। হ্যালো হ্যালো ধরো দেখো মায়ের মুখে আসছে অমৃতি মন্ত্র বহু পরে বাঁচু আরে বন্ধ আরে শঙ্খ সুবর্ণ কনকন কি আছে জানো কি বলতো মনতে হারে গজ মতি জানমনি মুকুতার পাতি ওরে ঘটিতে কিন্তু না জানে জানে তো আরে আরে ভালো 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 রে ও ভাই ঘটিতে কিন্তু না জানে জানে তো ভালো রে পড়ি তমে পিতাম মায়ে পায়ে সাজে সোনার নপ ও ভালো রে ভালো রে হাই হাই দেখো কি বলতো সুতি রূপা দক্ষ কর চলো পড়ি তমে পিতাম্বর পায়ে সাজে সোনার নপুর আসরে কবির কাজে উলমা সঙ্গীতে মাছি নায়কে বাবুদের বিঘ্ন করে দু সে কি গো সে কি তাহলে কি করে শুধু নায়ক বাবুদের বিঘ্ন দূর করলে কি হবে গো আমি মায়ের কাছে এই কামনা করি ও গো বিশ্বজননী আমার ও গো কৃপাময়ী এখানে যত ভক্তবৃন্দ আছে সবার বিঘ্ন তুমি দূর কর শুধু বিঘ্ন দূর করলে হবে না গো কেন কি দেখো মায়ের দিকে কি বল মায়ের দক্ষিণে লয় ওলে কো চাহে মা জহর পড়ে পদ পায় সিংহ মায়ের দক্ষিণে নয়নে করি এত ভালো যে চারিদিকে তাকাবে সে ইন্দ্রের মতো রাজা হয়ে যাবে জানি আরো মায়ের বাম নয়ন কত ভালো গো মায়ের বাম নয়ন হ্যাঁ গো তাহলে শোনো মায়ের যেমন ভালো আছে তেমন মন্দ আছে মায়ের বাম চোখে যখন হবে যার পরে দৃষ্টি লোপ পাবে তার সৃষ্টি সেনা হিরো হে বাতি দিতে গো ও সেনা হিরো বে বাতি দেখো দেখো মায়ের যে সঙ্গে দাসী আছে ওর নাম রক্তাবতী আরো কি জানো তো বলো মা যে বাহনটির উপরে বসে আছে না সেই বাহনটির নাম হলো গর্ধবে বাহনে গতি আর আছে জরাপাত্র বসন্ত সকল হ্যাঁ গো আচ্ছা তুমি বলতে পারো মা যখন ওই স্বর্গধাম থেকে এই মর্তধামে নেমে এসেছিল কি কি ব্যাধি আর বসন্ত এনেছিল বইছা মুশরি দিলা সূর্য মনে চলতো ফুলা ওরে কাল চিমটি রক্ত চাম ওরে বইছা মুশরি দিলা সূর্য মনে চলতো ফুলা ও কি ভালো রে সূর্য মনে কালে চিমটি রক্ত চাম ও ভালো রে কি বলছি মা কি বলছো গো পূর্ণ করে দাও মোরা আজ ছাড়ো মা কইলা সবাস দাসী দাসী সবার সহি ইসলামে অষ্ট মা আমার ওই আসরে বসে দেখো না শোনো হে সঙ্গী আয়ু দাতা বিশ্ব মাতা ব্যাধিপতি বিধিসুতা হর বিঘ্ন রিপু করো না সুর পঞ্চ তালে তাম আজ দিয়া দুটি ষড়যন্ত্র করো গীত কবির অপকাশ নয়ন মাইনেস কম দিয়া দুটি স্পন্দন্তে ও গো লহরি খেলাবে আরে গো আরে নিত্যানন্দ গা শ্রীযুক্ত রাজার উমা বিনাশ কর মমরি Oh,
ধরিয়ে সোমা মবে আসরে তো আমি স্বর্গ ধামে দেবরাজ ইন্দ্রের হাতে পুজে পেলাম সেকি মা তাহলে এবার আমাকে নিয়ে চল স্বর্গে ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ এরা তোমার পায়ে সবাই পুষ্পাঞ্জলি পূজা করেছে তুমি যাবে মর্ত্যধামে পূজা না এই স্বর্গের সুক্তি মোটেই ভালো লাগলো না কে বলল ভালো লাগে না ও মা তুমি যে মর্ত্যধামে যাবে মর্ত্যধামে যাওয়ার আগে আমার মনে একটা বাসনা আছে আবার তোর মনে কি বাসনা বাবা তাহলে শোনো মা বলে যা বাবা আমার মনে কি বাসনা ও যাবা দেব চরণে গো যাবা দেব চরণে যাবা দেব সারা জীবন স্বর্গধামে দেবীর আসনে বসে আমি তোমার রাঙা আচরণ দুটি সেবা করবো তবু মর্ত্যধামে মানুষের মাঝে আমি তোমাকে কোনো দিনের জন্য যেতে দেব না তোমার মনে কি বাসনা যুক্তি হেতু জগতে মাতা গো ঋষিরা বলেন মা তা ব্যস্ত কেন এত নীরাজ রাজার বাড়ি আমরা সমর্পিব মত লীলা বেটি নিষ্ঠুর সে না যাব তার বাসে তথ্য মাঠে পাব পূজা যেতে মৎস্য দেশে দাঁড়া
বিরাট রাজ্যে রাজপ্রাসাদেই চলো। সেই বিরাট রাজ্যে গেলে আমায় পূজা হবে কেমন ভাবে জানলি তুই? বাবা, রাজ্যের রাজা যদি পূজা না করে এই প্রজারা এরা জানবে কেমন করে তুমি স্বর্গের দেবী? তাই রাজা যদি পূজা করে প্রজারা সবাই দেবীর আসনে বসে তোমাকে পূজা করবে। বিরাট রাজা কেমন রাজা তোর জানা আছে বাবা? বিরাট রাজা কেমন রাজা আমি তোমার কাছে শুনতে চাই। তাহলে শোন, বিরাট হলেন বিভূরে রে ভক্ত, মহাদেবের ভক্ত, শিবের ভক্ত। হ্যাঁ বুঝতে পেরেছি। বিনয় বিদু, বিনয় অতি বিনয় অতি বিনয়, তার মান অভিমান কেমন জানিস বাবা? আচ্ছা আচ্ছা বলো। ওরে মানে মর তো দুর্যোধন রে, ও দরবার কংসা সুহরি গো, যাবা দেবো চরণ গো, যাবা দেবো চরণ। মানে মর তো মা যাবে না কেন যাবে না? কিসের ভয় আমি একবার জানতে চাই। শোন, কিছুক্ষণ রাজারে মন্ত্রী, তার এক এক মাহুত আছে দশ হস্তির বার, তাই নাকি? সেই কিচকের ভয়ে আমি সেখানে যাব না, তাই নাকি? কিচক তো দূরের কথা, এই বিরাট রাজ্যটা আমি শ্মশানে পরিণত করতে পারি। রাজনীতি রাজ্য সহ রুদ্র পরায়ণ উৎপাত অনর্থে নাই সেই রাজ্যে অকালে মরণ। তাহলে একান্ত আমায় যেতে হবে বিরাট রাজ্যে। বিরাট রাজ্যে তোমাকে যেতেই হবে। কেমন ভাবে যাব তুই আমায় যুক্তি বলে দে। রাজ্যের রাজা পূজা না করলে হবে না তোমার পূজা, তাই এই মুহূর্তে চলে যাও। এইটা হলো নিশ্চয় যুগ, রাতের অন্ধকার। এই রাতের অন্ধকারে ছুপি ছুপি বিরাট রাজা রাজমন্দিরে গিয়ে প্রবেশ করবে। রাজাকে ভালো করে স্বপ্নে দেখা, যে বলবে ওকে বিরাট আমি স্বর্গধাম থেকে বর্তমানে আমি এসেছি, আমি একজন স্বর্গের নূতন দেবী। এই কথা বললে যদি না পূজা করে তখন কি করবি বাবা? এই কথা বলার পরে যদি পূজা না করে, ওগা জননী আমার, তবে যদি না পূজে সেই হৃদয় নরনাথ, যারা কতখানি যোগ্যতা জানিবে বাচ্চা। আর ক্ষণ কাল বিলম্ব নাহি পেয়েছেন বাবা, চললাম তোর কথা মতো। এই শ্রীযুগে বিরাট রাজার রাজ দেখি, রাজা তোমার পূজা করতে স্বীকার করে কি? সবাই চলে আয়, তোদের না হলে আমি বিরাট রাজ্যে রাজের প্রাসাদে আমি প্রবেশ করতে পারছি না। আমার সঙ্গে যেতে হবে বিরাট রাজ্যের মধ্যে, সেখানে গিয়ে আমি ঋষির যোগে রাজাকে স্বপ্নে দেখা দিয়ে আমার পূজা আদায় করবো। তাই আমার বড় ভয় হচ্ছে, ওই জন্য তো আমি তোদের ডেকেছি।
যাবি তো, যাবি তো, তাহলে আর বিলম্ব নাই, চল আমার সঙ্গে ওই বিরাট রাজ্যের। রাজা থাকতে পারে, তাহলে চল আর বিলম্ব নয়। আমাদের শেষ পরিদর্শন তাই তো, সারাটা বিরাট রাজ্য ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত, এখন আমি কি করি? না, এখন আমি এই শিব শম্ভ মন্দিরে এখন আমি শিব শম্ভুর ধ্যান করব, তারপর এখন আমি নিত্য যাব এই শিব শম্ভু মন্দিরে, আমি এখন শিব শম্ভুর পূজা করি। ওম ধ্যান ধাম মহেশম অযোত গিরি নিধন ধরুচন্দ পতন সং কন্যা কল্প উত্তরাম পরশুরাম গভ্রাভীতি হস্তম প্রসন্নম পদ্মাসীনম সমন্তাত তুত মনে খেলে ডাক্তম কৃত্রিম বসনম বিশ্বদাম বিশ্ববিজম নিখিল ভয়হরম পঞ্চপত্রম ত্রিনিত্যম ওম শিবায় শান্তায় ধারণায় হে তবে নিবেদয়ামি চোহাত্মনম তং গতি পরমেশ্বর বিশ্বেশ্বর বিশ্ববিজম ওম নমস্তভ্যম দিব্য চক্ষুষে পদ্মহস্তায় ত্রিশূলহস্তায় ওম শিবায় নমঃ নমঃ। হে প্রভু তব চরণে আমাকে ঠাই দিও, দয়াময় আমাকে ঠাই দিও। আমি একবার ডেকে দেখি রাজা যাকে কিনা। হ্যাঁ মা, রাজা রাজা অপেক্ষা কর, আমি ডাকছি। রাজা শয়নে আছো নিদ্রা ভঙ্গ করে, দেখো রাজা কারা এসেছি এই নিশির যোগে তোমার রাজপ্রাসাদে। ওগো জাগো জাগো হয়ো গো রাজন, জাগো জাগো ও গো রাজন, ও জাগো জাগো ও হে রাজন, জাগো জাগো
जागो जागो ओ गो राजो तोलो राजो ओ जागो जागो ओ गो राजो जागो जागो ओ गो राजो तोलो तोलो राजो और जागो जागो ओ हे राजो जागो जागो ओ गो राजो जागो जागो ओ हे राजो স্বপ্নে দেখা দেব ঠিক বলেছিস দাঁড়া রাজা সেই দেখ যখন হলো তোমার শেষ নিশি তোমার এই শিয়রে ওকে স্বপ্নে দেখা দিল মাসি কেন কেন আমি এখন কি করি আমি এখন কি করি আমি চাই আমি এখন দিকে আসি রাজা কোথায় পালাবে রাজা এ কি কারা তোমরা আসিয়াছ মন্দির প্রাঙ্গলে কি বা তব নাম সত্য পরিচয় দাও দেখি রাজা কাপড় আসে তোমার শিয়ারে এই শীতলা বসে ওকে শুনো রাজা হইয়া শুদ্ধ মতি গো ভালো ভালো রে শুনো রাজা হয়ে শুদ্ধ মতি গো তোমার করিতে দয়া পারি সব সঙ্গে লইয়া ও কি ভালো রে পারি সব সঙ্গে লইয়া আমি সর্বব্যাধির অধিপতি ও ভালো রে ভালো রে হায় রে হায় আমি হলাম সর্বব্যাধির অধিপতি সর্বব্যাধি অধিপতি কিসের জন্য আসিয়াছ চতুর্বর্গ দেব তোরে চতুর্বর্গ উত্তরে অভয় হব নিবারিব অকালে মরণ আমার অকালে মরণ হ্যাঁ আমি যে শিব শম্ভুর পূজা করি আমার অকালে মরণ কেমন করে হবে বলো তো শুনি তাহলে সেনা হ্যাঁ প্রভাত কালে উঠে রাজা যদি করো তুমি শীতল আরে পূজা হয় রাজা ছাগ মেষে দিয়া অগণন ছাগ মেষ আচ্ছা শোনা যাক তোমার পূজায় কি কি লাগে বলো তো হ্যাঁ আমার পূজায় যা যা লাগবে দিতে পারবে তো বলো শুনবো তাহলে শোনো রাজা আমার পূজার উপকরণ কি তুমি শূন্য হে রাজ শোন হে রাজ তুমি শূন্য হে রাজ তুমি শোন হে রাজ আমার পূজার আয়োজন শোন হে রাজ আমার পূজার আয়োজন শোন হে রাজ আমার পূজার আয়োজন শোন হে রাজ অসংখ্য বয়ালে রই মহিষ কাহন 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 দুই ছাগ মেষে কারণ পঞ্চ রাজন হে ছাগ মেষে কারণ পঞ্চ রাজন হে নো হে রাজন তুমি শোন হে রাজন শোন হে রাজন তুমি শোন হে রাজন রাজা
আর কি লাগে বলো আর কিবা লাগে জানো রাজা হ্যাঁ শুনবো তো ও গো অগণন কৃষ্ণ সার যত দিতে পারো।